সাতটি ক্যাটাগরিতে বাইজজনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মূলত এই নিয়োগটি প্রদান করা হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। তো চলুন নিয়োগের বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর এক, পদের নাম হচ্ছে অডিটর। এই পদের বেতন গ্রেড হচ্ছে 11 আর স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। এই পদে নিতে হবে 15 জনকে। পদের সংখ্যা কম বেশি হতে পারে, পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। কর্মী নম্বর দুই, পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এই পদে বেতন গ্রেড হচ্ছে 13, স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের ধরন হচ্ছে স্থায়ী। এই পদে নিতে হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45, ইংরেজিতে 70 এবং কম্পিউটারে ইংরেজিতে 30, বাংলায় 25। ক্যাশিয়ার নিয়োগ করা হবে কোভিড নাম্বার তিনে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে 1 জন। পদের ধরন হচ্ছে স্থায়ী। কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কর্মী নাম্বার চার, পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের বেতন গ্রেড হচ্ছে 16, এই পদে নিতে হবে 1 জন। পদের সংখ্যা কম বা বেশি হতে পারে, পদের ধরন হচ্ছে স্থায়ী। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজিতে 20। কর্মী নাম্বার পাঁচ, পদের নাম হচ্ছে গাড়ি চালক। বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ প্রদান করা হবে 1 জন স্থায়ী পদে। কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট তথা অষ্টম শ্রেণী বা JSC পাস, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। কর্মী নম্বর ৬, ডিসপ্যাচ রাইটার নিয়োগ করা হবে 1 জন 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা SSC বা সমমানের পাস, মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই কর্মী নম্বর এক থেকে 6 নম্বর পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে প্রয়োজন নেই তারা হচ্ছেন ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, দিনাজপুর, পিরোজপুর। এতে মোট শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এবং কর্মী নম্বর সাত, অফিস সহায়ক নিয়োগ করা হবে 2 জন 20তম গ্রেডে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা SSC পাস। এই পদে ঢাকা, গাজীপুর, বগুড়া, বাগেরহাট, বরিশাল, হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না, তবে এতে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করা যাবে doia.ao.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে। আর বয়স চাওয়া হয়েছে 20 জুন 2023 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে সর্বোচ্চ 32 বছর হলে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আর তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে তথা নাতি নাতিদের ক্ষেত্রে 30 বছর। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয় সনদ, অতি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যার পুত্রকন্যা সে মর্মে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তিকে doia.ao.com.br এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 20 জুন 2023 তারিখ সকাল 10টা থেকে আর আবেদনের শেষ সময় 19 জুলাই 2023 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট আর স্বাক্ষর হবে 60 কিলোবাইট। যে কোনো টেলিটকের প্রিপেড নম্বর ব্যবহার করে 2টা SMS করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এর জন্য 1 নম্বর কর্মীদের জন্য 11তম গ্রেডে পদের জন্য 300 টাকা, টেলিটকের 26,34 টাকা সহ 334 টাকা। 2 থেকে 3 নম্বর কর্মীদের জন্য 200 টাকা, টেলিটকের 26,23 টাকা সহ 223 টাকা। আর 6 থেকে 7 নম্বর কর্মীদের জন্য 100 টাকা, টেলিটকের 26,12 টাকা সহ 112 টাকা অনেক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি doia.telitok.com.bd অথবা অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ
সচিবালয়ের গণগ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।